হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আজকে হচ্ছে আমি আপনাদের জন্য একদম ইউনিক একটা মেহেদির রিভিউ শেয়ার করব। এই মেহেদিটার নাম হচ্ছে রাঙাপরি প্রিয়তমা ফার্স্ট কালার কোন সিনথেটিক মেহেদি। এই মেহেদিটার পিকচার আমার কালেক্ট করতে এবং এটার সম্পর্কে ধারণা নিতে অনেক 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 কষ্ট হয়েছে। এই মেহেদিটা হচ্ছে মূলত একটা ইনস্ট্যান্ট একটা মেহেদি এবং এই মেহেদিটা রিসেন্ট লঞ্চ হয়েছে এবং এই মেহেদিটা অনেক 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 হাইপ এবং অনেক পপুলারও হয়ে গিয়েছে। অনেকে এটা ইউজ করছে, প্রিয়তমা এই মেহেদিটা এবং এই মেহেদিটার কালার এবং টেক্সচার দুটোটাই হচ্ছে ইনস্ট্যান্ট মেহেদির মতো, যেটা আপনারা নর্মালি দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের ভিতরে যে কালারটা চলে আসে সেই মেহেদিটা হবে এটা, এবং এটার কালারটা হবে একদম রেড কালার। যেহেতু ইনস্ট্যান্ট মেহেদি, ইনস্ট্যান্ট মেহেদিগুলোর কালার একটু রেড হয়ে থাকে। আমি এগুলো পিকচারের মাধ্যমে আপনাদের শেয়ার করে দিব। আর হচ্ছে অনেকে ইনস্ট্যান্ট মেহেদিটা পছন্দ করে, যেহেতু অনেকের বাচ্চা থাকে, তারপরে হচ্ছে অনেকের দেখা যায় সময়ের অভাব থাকে, তো তারা ইনস্ট্যান্ট মেহেদিটা ইউজ করতে পছন্দ করে। তারা চাইলে এই মেহেদিটা আপনারা নিয়ে নিতে পারেন এবং পিকচারটা আপনাদের শেয়ার করে দেবো কীরকম ধরনের রং আসবে। এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই, অনেক সুন্দর করে আপনারা ইউজ করতে পারবেন এবং এটার টেক্সচারটাও খুব ভালো। তবে আপনারা অর্গ্যানিক মেহেদির মতন একদম স্মুথ টেক্সচার এটাতে পাবেন না, তবে মোটামুটি খুব ভালো একটা টেক্সচার পাবেন এবং হচ্ছে ইউজ করে আপনারা খুব ভালো একটা স্যাটিসফাইড হবেন। আর এই রাঙাপরি প্রিয়তমা মেহেদি আপনারা ইউজ করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর এটা আপনাদের ভালো লেগেছে কিনা বা এরকম নতুন নতুন আরও কোনো মেহেদির ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক 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 ধরনের মেহেদির রিভিউ আছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। তো আজকের মতো আপুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।